আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার আগে সবার কাছে ডুমুরজলা ময়দানে তৃণমূল কংগ্রেসের জনসভা কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এই সভা যদিও বিজেপির দাবি এটা তাদের দেখে পাল্টা জনসভা করছে তৃণমূল তৃণমূলের নেতারা স্বীকার করতে না চাইলেও তৃণমূলের কর্মীরা অবশ্যই সভাকে বিজেপির পাল্টা বলে মেনে নিয়েছেন আজকের এই সভা থেকে আরও বেশি উজ্জীবিত হবে বলেই জানিয়েছে তারা আজ এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন বিধায়ক ও তৃণমূল নেতারা এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র যুব নেতা দেবাংশু ভট্টাচার্য আজ সভায় বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সদ্য বিজেপিতে চলে যাওয়া রাজীব ব্যানার্জির নাম না করে বলেন মমতা ব্যানার্জির ছবি নিয়ে কি মায়া কান্না কি অভিনয় উত্তম কুমার বেঁচে থাকলে বলতেন এ তো আমার থেকেও বড় অভিনেতা শুভেন্দু অধিকারীকেও তিনি গাদ্দার বলে উল্লেখ করেন সবাই তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের বক্তব্যে তৃণমূলের কর্মী সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো চোখ দিয়ে জল পড়ছে আরে উত্তম কুমার যদি বেঁচে থাকত না উত্তম কুমারও বলতো বাপরে বাপ এত বড় অভিনেতা এ তো আমিও পারতাম না বোধহয় এত বড় অভিনেতা যে আমিও পারতাম না এত বড় অভিনয় মমতাদিকে ভয় পাচ্ছেন মমতাদিকে ভয় পাচ্ছেন কারণ তার গদি চলে যেতে বসেছে দিল্লিতে যেভাবে কৃষকদের উপর অত্যাচার হচ্ছে যেভাবে কৃষকদের দমনপীড়ন নীতি চলছে কাঁটা তারে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাতে গরম করে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে উনি বুঝতে পারছেন যে আমি ক্ষমতা থেকে চলে যাব এই জন্য মমতাদিকে ভয় পাচ্ছেন মমতাদি একমাত্র মানুষ যিনি ভারতবর্ষ চালনা করতে পারেন সেই কারণে ভয় পাচ্ছে ডুমুরজলা থেকে মণিশঙ্কর বিশ্বাসের প্রতিবেদন নিউজ বাংলা টুডে